কই গো, চাটা পাবো নাকি? গরম জলে চাপাতে চিনি দিয়েছি, হঠাৎ করে টিকটিকি এসে পড়লো। ওটা বিষাক্ত হয়ে যাবে বলে না আমি একটু ডেটল দিয়ে দিয়েছি। আরে মরকো, চাটা ফেলে দিয়ে নতুন করে বানালে হতো। দাদা বলছি কাগজটা কোথায়? ওই তো ওখানে আছে। ভাইয়ের সঙ্গে কিছু সিন নেই তো? না না, ভুল ভাবছি। আর যদি থাকে তাহলে ধরবো কেমনে? ও সুরাজ, তোমার জন্য একটু চা পড়ি? হুম। আর তোমার জন্য? না থাক। এক কাজ করি, বরং ওদেরকে একা ছাড়ি, দেখি কি করে। তোমাদের বস, আমি একটু কাছে আসি। আচ্ছা ঠিক আছে। এই ঠান্ডায় চাটাই দরকার ছিল বুঝলে। খানিকক্ষণ ঘুরে 5-6 মিনিট পরে যাই। যাই দেখি ওরা কি করছে। টিপু টিপু, আরে ডান দিকে একটা টিপু না। কি তোমরা তখন দেখো না, লাইটটা মনে হয় কেটে গেছে। তুমি ভালো করে টেপো না। ওটা সুইচ, একবার দুবার টিপলেই কাজ হয়, বারবার কি টিপো আমি? দাদা লাইটটা মনে কেটে গেছে বুঝলে, তার চেয়ে বরং আমি সন্ধ্যাবেলা আসার সময় লাইটটা নিয়ে আসবো। এখন আসি। হ্যাঁ আমিও যাই, আমারও রান্না বান্না পড়ে আছে। আমি আসতেই দুজন খেটে পড়লো মনে হচ্ছে। আসো সোনা আসো, তুমি আর আমি।
হ্যাঁ, তোমার উপর নিজ সব আমার, সব নেব। কি হলো, খারাপ স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ তাই তো মনে হয়। হয়েছে বলো তো, তোমাকে দুদিন ধরে খুব চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে, তোমার সঙ্গে নিশ্চয়ই কারোর সম্পর্ক আছে। সে কি কি বলছো এসব? আমি ঠিকই বলছি, আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো, আমার এইসব ভাল লাগছে না, আমাকে আজকেই বাপের বাড়ি দিয়ে আসবে। হ্যাঁ তাহলে তোমার আরো সুবিধা। সুবিধা মানে কিসের সুবিধা? তাহলে তুমি আরো প্রশ্নষ্ঠ করতে পারবে। আমি কার সঙ্গে করেছি আর তুমি আমাকে উল্টো পাল্টা? ও আচ্ছা, উল্টো পাল্টা ভাবছি, তাহলে আমি তো আনিনি, তাহলে প্যাকেটটা এলো তুমি আমার বাড়িতে। হ্যাঁ কোনটা, কিসে? এটা এটা কিসে? এটা কি, এটা কি এটা? হ্যাঁ ও আরে, এটা তো সাব সেন্টার দিয়ে দিয়ে গেছে। হ্যাঁ সাব সেন্টার সব ওয়ার্ডে মাঝের মধ্যে ওষুধ কর্ণম সাব সেন্টার থেকে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেই না হয় বুঝলাম। তাহলে ভেতরের প্যাকেট গুলো কোথায় গেল? হ্যাঁ আমি তো ইউজ করিনি, তো নিশ্চয়ই অন্য ইউজ করেছে। কে করেছে, আমি কি করে জানবো? আমার কাছে কি ব্যবহারের জিনিস আছে নাকি? না তোমার কাছে ব্যবহারের জিনিস নেই, কিন্তু যে কারণটার জন্য ব্যবহার হয় সে কারণটা তোমার কাছে আছে। ছি 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 ছি, তুমি আমি সন্দেহ করছো? হ্যাঁ করছি, কারণ কি মানে বলছিলাম, তোমরা কিন্তু নিজেদের মধ্যে বেকার ঝগড়া করছো। তুই তুই এখানে এখন আসলে মানে না চাইতেই আসলে ওই ভেতরে ঢুকতে গিয়ে না তোমাদের কথা শুনে ফেলেছি, তাই আসলাম। আর ওই সেদিনকার ওই প্যাকেটগুলো ঘরের মধ্যে দেখেছিলাম, তাই আর কি আমি নিয়ে গেছিলাম। আচ্ছা তুই নিয়েছিলি, কিন্তু তুই নিয়ে কোন গায়ে লাগিয়েছিলি? হ্যাঁ মানে আসলে ওই দোকান থেকে কিনতে না একটু ওই লজ্জা লাগে, তাই এখানে দেখেছিলাম। বাহ বাহ বাহ, আমার ঘরে আমারই সর্বনাশ। না দাদা আসলে আমার গার্লফ্রেন্ডের জন্য, বুঝলে? ছি 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 ছি, তুমি আমার সন্দেহ করো? না সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি আসি, আর বলছিলাম সরি। না না ভুল তো আমার, আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করে। না না আমাকে তুমি আজই বাপের বাড়ি দিয়ে আসবে, চলো। না না সরি সরি প্লিজ, ভুল হয়ে গেছে। না না আমি আজকে বাপের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আবার মানুষ আছে তো ভুল হয় না, আমার মতো ভুল হয়েছে আমার আর কি, তো তুমি আমার মতো ক্ষমা করে দাও এবার এবারের মতো, ঠিক আছে? না না আমি আজই যাব। না না প্লিজ ক্ষমা করে দাও, এমন করছো না তুমি, আর তুমি খুব ভালোবাসো তোমাকে, খুব ভালোবাসো তোমাকে।